আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই পিলিং সলিউশনের বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস, আর সাথে সাথে এমন একটা জিনিস যেটি কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকেই ভুল করি আর যেটার জন্য হতে পারে তোমাদের মারাত্মক ক্ষতি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি এই পিলগ্রিমের পিলিং সলিউশনটার বেশ কিছু অজানা তথ্য। ফার্স্ট অফ অল তোমাদের একটা ছোট্ট করে ওভারভিউ দিই যে পিলিং সলিউশনটা অ্যাকচুয়ালি হয় কি। পিলিং সলিউশনটা হচ্ছে একটা কম্বিনেশন যেখানে বিভিন্ন রকমের অ্যাসিড থাকে সঠিক মাত্রায়, যেটা আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে হাইড্রেট করে। এবং পিলিং সলিউশনটা হচ্ছে একটা কাইন্ড অফ ফেশিয়াল। অনেক সময় আমাদের হাতে সময় থাকে না, একটা ছোট গেট টুগেদার থাকে বা অফিস পার্টি থাকে, কিন্তু পার্লারে যাওয়ার সময় নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমরা পিলিং সলিউশনটা ইউজ করতে পারি অ্যাজ এ ফেশিয়াল। পিলগ্রিমের এই যে সলিউশনটা রয়েছে পিলিং সলিউশন, সেটার মধ্যে রয়েছে 25% এএইচএ, 2% বিএইচএ এবং 5% পিএইচএ। পিলিং সলিউশন আমাদের কাজ করে একদম ডেড স্কিনের ওপরে এবং পুরনো দাগ ছোপ এটা কি কমায়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এর উপর কাজ করে এবং স্কিনটাকে খুব ভালো গ্লোয়িং দেয়। পিলগ্রিমের এই যে পিলিং সলিউশনটা রয়েছে কীভাবে ইউজ করতে হয় তার জন্য অলরেডি একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যারা এখনও সেই ভিডিওটি দেখোনি একবার গিয়ে চেক আউট করে না। পিলগ্রিমের এই পিলিং সলিউশনটার প্রাইস হচ্ছে 645। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছিলাম এদের ওয়েবসাইট থেকে বাই ওয়ান গেট ওয়ান এর অফারে। একটা গ্লাস মেটেরিয়ালের মধ্যে এটা রয়েছে কন্টেনারটা এবং ড্রপার রয়েছে, যেটা কোয়াইট গুড। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই পিলিং সলিউশনটা কীরকম রয়েছে। একটু থিক রয়েছে, হালকা পিঙ্কিশ কালারের হয় এবং এটি ইউজ করতে হয় একেবারে রাত্রেবেলা, যাতে আমাদের স্কিনটা ড্যামেজ কম হয়। ড্যামেজ ইন দ্য সেন্স, আমরা যদি দিনের বেলা এটা ইউজ করি তাহলে সানলাইট আসে, বিভিন্ন ড্রাস থাকে, তো সেক্ষেত্রে বেশ ক্ষতিকারক হতে পারে। এবং নর্মালি আমরা যদি পার্লারেও যাচ্ছি ফেশিয়াল করাতে, সেটাও কিন্তু নাইটে করাটাই একদম বেস্ট। এটি আমরা ভালো মতন রাত্রির আগে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেব, একদম স্কিনটাকে ন্যাচারাল ড্রাই করব, তারপর এই পিলিং সলিউশনটা পুরো ফেসে অ্যাপ্লাই করতে হয়। রাব করা বা মাসাজ করার কোনো প্রয়োজন নেই, এটাকে 10-15 মিনিটস রেখে দাও, দেন এটাকে ওয়াশ করে দাও। এবার আসি পিলগ্রিমের সলিউশনটার একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিসে, যেটা আমরা নর্মালি প্রত্যেকে ইউজ করে থাকি। কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে প্রোডাক্টটা যতক্ষণ আর শেষ হচ্ছে ততক্ষণ আমরা ইউজ করতে থাকি, সেটা কারোর কারোর 6 মান্থও হয়ে যায়, কারোর কারোর 1 বছরও হয়। বাট পিলগ্রিমের এই পিলিং সলিউশনটা কিন্তু আমরা যখন কন্টেনারটা খুলে দেব সেক্ষেত্রে অনলি 3 মান্থ কিন্তু আমরা ইউজ করতে পারবো, যেটা এখানে কিন্তু মেনশন রয়েছে 3 মান্থ। দেখো ছোট্ট করে লেখা রয়েছে 3 আর M, মানে 3 মান্থ আমরা ইউজ করতে পারবো কখন, যখন আমরা প্রোডাক্টটা একেবারে ওপেন করছি, সিল প্যাকটা খুলে দিচ্ছি, তারপরেই অনলি 3 মান্থ ইউজ করতে পারবো। এটা আমার বেশ একটা ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে, কারণ এত একটা হিউজ অ্যামাউন্টের একটা প্রোডাক্ট, 645, নট এ স্মল অ্যামাউন্ট, এত অ্যামাউন্ট ইনভেস্ট করে একটা যদি প্রোডাক্ট পারচেস করছি সেটা জাস্ট 3 মান্থ ইউজ করবো। আর ফেশিয়াল কিট বলতে আমরা এটা এমন নয় যে সপ্তাহে 2 বা 3 বার ইউজ করতে পারি, একদমই নয়। যদি নর্মাল স্কিন হয় তাহলে সপ্তাহে 1 বার, যদি খুব সেন্সিটিভ স্কিন হয় সেক্ষেত্রে 15 দিনে 1 বার ইউজ করা এটা বেস্ট। বাট সেক্ষেত্রে 3 মান্থ মানে আমরা মোটামুটি 6-7 বার বা 8-10 বার আমরা ইউজ করতে পারি। আর আমার মনে হয় না জাস্ট 3-4 ড্রপ এটা এতদিনে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমার এটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। ওভারঅল গুড।